আতশবাজি পোড়ানো নিয়ে রাজধানীর মিরপুরের কালশীতে বিহারীদের সাথে স্থানীয়দের সংঘর্ষে 10 জন নিহত হয়েছে। এদের 9 জনই একই পরিবারের। আহত হয়েছে বেশ কয়েকজন। এ সময় কুর্মিটোলা বিহারী ক্যাম্পের কয়েকটি ঘরে আগুন দেওয়া হয়। নিহতরা সবাই এই আগুনে পুড়ে মারা গেছে। বিহারীদের প্রধান নেতা অভিযোগ করেছেন, জমি দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। সকালে পুলিশ যখন এগিয়ে যায় বিহারী ক্যাম্পের দিকে, তখনও ক্যাম্পের কয়েকটি ঘর থেকে ধোঁয়া উঠছে। বেশ কিছু ঘর ভেঙে তছনছ। একটি সংঘবদ্ধ হামলার ছাপ সবখানে। ঘটনা শুরু ভোর 6টায়। শবে বরাতের আতশবাজি পোড়ানো নিয়ে বিরোধ স্থানীয়দের সাথে ক্যাম্পের আটকে পড়া পাকিস্তানি নাগরিকদের। পুলিশ এলে ক্ষুব্ধ হয়ে ওঠে বিহারী ক্যাম্পের লোকজন। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। আতশবাজি ফোটানোর মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ এই নাশকতা। তবে এই ঘটনার পিছনে আতশবাজি ফোটানো ছাড়া অন্য কোনো কারণ আছে কিনা সে ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। এখানে আমরা মাইকিং করছি, মসজিদে বলা হয়েছে যে কুর্মিটা কোনো জায়গায় ফোটানো যাবে না। পুরা দুই পক্ষ একবারে পুরা যুদ্ধের মতো ফুটাচ্ছে, তাণ্ডব সৃষ্টি করছে এখানে। ওরা নিজেরা নিজেরা এই ফুটানো নিয়ে, বাজি ফুটানো কেন্দ্র করে। পুলিশের দাবি, বিহারীদের নিজেদের বিরোধকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। তবে এই ঘটনার জন্য ক্যাম্প বাসিন্দারা স্থানীয় সংসদ সদস্য এবং পুলিশকে অভিযুক্ত করেছে। পুলিশ প্রশাসন সঙ্গে নিয়া আরো আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিয়া তারা আমাদের উপরে আক্রমণ করছে। বিহারীদের প্রধান নেতা অভিযোগ করেন, জমি দখলের উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে। এই ক্যাম্পের উচ্ছেদ করার জন্য, এই জমিন নিবার জন্য আমরা হাইকোর্ট থেকে একটা করে রাখছি, তারপরে হাইকোর্টকে অর্ডারকে অমান্য করে মানুষকে মারে ক্যাম্পে জমিন কব্জা করবে, ক্যাম্পকে উচ্ছেদ করবে, আমরা যাব কোথায়? নিহতদের প্রত্যেকের জন্য প্রশাসনের পক্ষ থেকে 20,000 টাকা করে দেয়া হয়েছে। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।